মমিন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাড়ির পাশে কাদিয়ানি আছে, তাদেরকে সালাম দেওয়া যাবে কি না, তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কি না, তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? কাদিয়ানিরা অমুসলিম, এ বিষয়ে সারা বিশ্বের কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নেই, আরব অনারব, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ, কাতার, কুয়েত সহ যত মুসলিম বিশ্ব আছে প্রায় সব মুসলিম স্কলারগুনি একমত যে কাদিয়ানিরা মুসলিম নন। কাদিয়ানিরা মুসলিম না হওয়ার প্রধান কারণ হলো তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার বিষয়টিকে তারা অস্বীকার করে এবং গোলাম আহমদ নামে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করা ইংরেজের একজন অত্যন্ত অনুগত একজন সেবক, যিনি নিজেকে ইংরেজদের অনুগত সেবক হিসাবে দাবি করেছেন, সেই ব্যক্তিকে নবী হিসাবে তারা দাবি করেন। তো ভারতের এই গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করা গোলাম আহমদ নামে লোকটাকে তারা কখনো মাসি হিসাবে, কখনো নবী হিসাবে, কখনো রাসুল হিসাবে এক এক সময় এক একভাবে তারা দাবি করে থাকেন এবং তাদের এই দাবিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে তারা চালাকি এবং চাতুরতার আশ্রয় নিয়ে থাকেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা বিভিন্ন ওলামায়ে কেরাম করেছেন, ইউটিউব ফেসবুকে আছে, বিশেষ করে মির্জা গোলাম আহমদের যে সমস্ত বই পুস্তক আছে সেগুলোর আলোকে তিনি তাকে এক এক সময় এক এক দাবি করেছেন, এই বিষয়গুলো প্রমাণিত। যাই হোক, এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী তাদেরকে ওলামায়ে কেরাম মুসলিম মনে করেন না, মুসলিম নন তারা, যার কারণে তাদেরকে সালাম দেওয়া যাবে না। অমুসলিমদের মতোই তাদের প্রতি অন্যান্য বিষয়গুলোকে তাদের সাথে ডিল করতে হবে, অর্থাৎ অমুসলিমের যে অধিকার আছে তাদের সে অধিকার আছে, কিন্তু সালাম তাদেরকে দেওয়া যাবে না। কিন্তু প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করতে হবে, কোনো জুলুম করা যাবে না। একজন অমুসলিমের সাথে যেরকম সুন্দর আচরণ আমরা করতে পারি বা করা উচিত, ঠিক একইভাবে তাদের সাথে আমাদের আচরণ সুন্দর হতে হবে।